বৃষ্টির পূর্বাভাস থাকলেও ইতিমধ্যে বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভ্যাপসা গরমে নাজেহাল হয়েছে বঙ্গবাসী। ইতিমধ্যে গুমোট আকাশ, মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কিন্তু তেমন কোনো দেখা মিলছে না। তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে। জানানো হয়েছে আজ বিকেলের পর থেকেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কোথায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত হবে কি না, রেডার অনুযায়ী কী আপডেট রয়েছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তরের একটা নোটিশ দেখাচ্ছি, যেখানে কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। আর ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বর্তমানে 20 তারিখে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এই বিষয়ে নোটিশে কী জানানো হয়েছে সেটা দেখাই, তারপর রেডার অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে যদি উত্তরবঙ্গ দেখেন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কটা জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন কমলা সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি যদি আপনারা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ দেখেন, এখানে কিন্তু বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা নেই। তবে আপনাদেরকে জানিয়ে দিই, রেডার অনুযায়ী কিন্তু বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে মালদায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এর পরবর্তীতে যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে, সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। আবার কোনো কোনো জেলাতে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। তো চলুন এবারে আমরা রেডার অনুযায়ী দেখি যে বর্তমানে কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনাদেরকে রেডার অনুযায়ী আবহাওয়ার আপডেট দেখাই, সেক্ষেত্রে আজ বিকেল 3টের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি প্রথমেই আপনাদেরকে দক্ষিণ 24 পরগনা দেখাই, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি যদি কলকাতা দেখি, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গা, উত্তর 24 পরগনা, নদিয়া, শান্তিপুর, বর্ধমান, বীরভূম এই সমস্ত জায়গায় যদি দেখি, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, গোবরডাঙ্গা এই সমস্ত জায়গা, অশোকনগর এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের একটু উপর দিকে চলে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বীরভূম জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি যদি আমরা মুর্শিদাবাদ দেখি, মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর এই সমস্ত জায়গা, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বিকেল 3টের পর থেকে ভালো পরিমাণের বৃষ্টি রয়েছে, রামপুরহাটেও কিন্তু বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে যদি সিউড়ি দেখেন, সিউড়িতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে, আসানসোলে বৃষ্টিপাত হবে। দুর্গাপুরে এই মুহূর্তে কিন্তু 3টের আপডেট অনুযায়ী সব জায়গায় বৃষ্টিপাত হবে না, বোলপুরে বৃষ্টি রয়েছে। সেই সঙ্গে যদি আমরা বাঁকুড়া দেখি, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায়ও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট কিন্তু সেটাই দেখাচ্ছে। এর পরবর্তীতে আবারও যদি আমরা বিষ্ণুপুর দেখি, বিষ্ণুপুরেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি রয়েছে। হুগলির যদি আরামবাগ দেখি, চন্দননগর দেখি এই সমস্ত জায়গা, এখানেও কিন্তু বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন চাকদহতেও কিন্তু বৃষ্টি রয়েছে, বনগাঁ, হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে। তবে যদি আমরা মেদিনীপুর দেখি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি 3টের আপডেট অনুযায়ী মেদিনীপুরের খড়গপুর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় তেমন কোনো বৃষ্টিপাত নেই, ঝাড়গ্রামে বৃষ্টিপাত নেই। তবে যদি আমরা একটু সময়ের পরিবর্তন করে 3টের পর 5টার দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আবারও আবহাওয়ার পরিবর্তন হয়েছে। বিকেল 5টার পর থেকে আবার দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। যেমন যদি আপনারা ঝাড়গ্রাম দেখেন, চাকুলিয়া দেখেন, খড়গপুর এই সমস্ত জায়গা, বেলদা এই সমস্ত জায়গা যদি দেখেন, কন্টাই হালকা মাঝারি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন অর্থাৎ বিকেলের পর থেকে সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে যদি আপনারা এই জায়গা দেখেন, অর্থাৎ বর্ধমান বা কাটোয়া যদি দেখেন, এক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে লাল সতর্কবার্তা দেওয়া রয়েছে, প্রচণ্ড বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন কাটোয়া যদি এই মুহূর্তে দেখি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি 25-30 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আবারও যদি আমরা মুর্শিদাবাদ দেখি, মুর্শিদাবাদেও কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি বাংলাদেশের রাজশাহী দেখি, মোহনপুর দেখি, নবাবগঞ্জ দেখি এই সমস্ত জায়গায়ও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি উত্তরবঙ্গ দেখি, উত্তরবঙ্গের মালদায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তবে এই মুহূর্তে দিনাজপুরের যে সব জায়গায় বৃষ্টিপাত হবে এমনটা নয়, কিছু কিছু জায়গায় হবে, কিছু কিছু জায়গায় নাও হতে পারে।
তবে উত্তরবঙ্গের বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় কিন্তু বিকেলের পর থেকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা সময়টা একটু আগের দিকে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখুন 12টার দিকে কিন্তু ইতিমধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। অর্থাৎ দুপুরের পর থেকে রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেই সঙ্গে জোরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করবেন।